লিয়ে যাব প্রয়োজনে এনাদের সাথে আলোচনা করে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হব কারণ যেভাবে অত্যাচার নাভিয়ে নিয়ে এসেছে কোনোভাবেই মেনে নেওয়া যায় না আজকে ভাঙড়ে আইএসএফ এর নামে দোষ দিয়ে ক্যালকাটা পুলিশ ওখানে দিয়ে আছে আইনের দ্বারস্থ হব বলছি আমার আদিবাসী সমাজের যারা দায়িত্বশীল আছে তাদের সাথে কথা বলছি এবং সাথে সাথে আমি বিধানসভায় উত্থাপন করব যে আজকে রাজ্যে ল অ্যান্ড অর্ডার কোন জায়গায় পৌঁছে যাচ্ছে ঠিক আছে আইনের মাধ্যমে নোটিশ ধরাবে তা না করে আইন হাতে তুলে নেবে তাহলে এখানে আইন কোথা চলছে এখানে আইন ব্যবস্থা নাই সাংবিধানিক আইন ব্যবস্থা নাই হয়তো মনে হয় এখানে এরা আইন হাতে তুলে নিচ্ছে এটা কোনোভাবেই কাম্য নয় এটা চলতে দেওয়া যায় না আমি আদিবাসী ভাইদেরকে বলে যাচ্ছি যে আমি সরকারকেও জানিয়ে যাচ্ছি জানাবো অলরেডি জানতে পারছি তাই যদি যাই আমার কি ডিসিশন আছে আমি সেখানে জানাবো একদম কথা বললাম স্যার কি আশ্বাস দিলেন কি আশ্বাস দিলেন এখানে আপনি পরিদর্শন এর বাইতে গেলে কেন ওখানে দাঁড়া দাঁড়া এখানে ভালো করে সবাই দাঁড়ান সবার হ্যাঁ তাহলে ওইটা এ করেন একজনই ধরে নেবে গুন্ডা একজনই ধরে ওই লোকটা কেন হ্যাঁ এরকম কেন করছো আরে গুন্ডা দাদা লোককে সবাই মিলে দাও না তাড়া হলো কি আছে একটু দূরে দূরে দাঁড়াও মাজি বাবা মঞ্জুটা তোমাকে দিই ও মাজি বাবা একটু বুম নিচে করো যতটুকু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছিলাম নিজে কোন একটু যতটুকু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছিলাম যেহেতু অ্যাসেম্বলি চলছিল গতকালকে অ্যাসেম্বলির মানে আবার সোমবারের দিন গতকালকে মুলতবি ছিল গতকাল সোমবার পর্যন্ত মুলতবি আছে এই সময় আমি ছুটে আসলাম এখানে এখানে এসে বাস্তব চিত্র যেটা দেখলাম আমি হতভম্ব হই আমি শক যে কিভাবে এরা এখানকার যারা আছেন আদিবাসী সমাজের মানুষ যারা আদিম নিবাসী এই ভূমি যাদের তারা আজকে কিভাবে এখানে জীবনযাপন করছে একটার পর একটা ঘর ভেঙে ভেঙে দিয়েছে রান্না করছিল সেই অবস্থায় ভাত ফেলে দিয়ে হাঁড়ি কুড়ি কারো গাড়ি থেকে নিয়ে চলে গিয়েছে বাড়িতে শুধু টিনের বাড়ি যার টিনগুলো খুলে নিয়ে চলে গিয়েছে কারো আপনার প্লাস্টিকের বাড়ি আছে সেটা ভেঙেছে জ্বালিয়ে দিয়েছে ডকুমেন্টস যেগুলো আছে তাদের আধার কার্ড বা যেগুলো যা আছে সেইগুলো পর্যন্ত নিয়ে চলে গেছে আমি কথা বললাম কেউ দেড় দিন দুদিন না খেয়ে আছে খাবার কোথায় আমি এটা ভেবে পাচ্ছি না এখানে ঘুরে দেখলাম কথা বলে দেখলাম মা বোন যারা আছে দিদিরা আছেন আর মাঝি বাবা যারা আছেন আরও এখানকার মানে সত্যি বলছি বললে হয়তো খারাপ লাগবে এখানকার যে এখানে গরু ছাগলগুলো যাদের এদের ছিল শুয়োর যারা পুষত সব নিয়ে চলে গিয়েছে মানে গরু ছাগল এখানে থাকলে তারা পাতা খেয়ে ঘাস খেয়ে অন্তত বেঁচে থাকতে পারবে এখানকার যারা মানুষ আছে আদিবাসী সমাজের মানুষ সেইটুকু পর্যন্ত তাদের নেই খাবার মতো একটা পানীয় জলের কল ছিল সেটাকেও ভেঙে দিয়েছে এই আজকে আমাদের রাজ্যের পরিস্থিতি হ্যাঁ মণিপুরে যে ঘটনা ঘটছে আমরা দুঃখিত মর্মাহত বাংলায় কোনো অংশে মণিপুর কি কম যাচ্ছে আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী কোথায় শুধু যখন আদিবাসী সমাজের কোনো উৎসব আসবে গরম তান জার তান নিয়ে দুটো কথা বলে দেবেন আর বাকি সময় আদিবাসী ভাইরা পড়ে পড়ে মার খাচ্ছে কোনো কথা নেই তাই আমি এখান থেকে একটা ঘোষণা দিচ্ছি আমি পার্টির সাথে কথা বললাম আমার বড় ভাইজনের সাথে কথা বললাম আমি ঘোষণা দিচ্ছি আমি এখানে যৌথভাবে রান্নাঘর শুরু করবো আজ থেকে সরকারকে দায়িত্ব নিতে হবে এরা খাবে কি এদের দায়িত্ব সরকারকে নিতে হবে আমাদের পার্টি ছোট্ট পার্টি আমাদের ক্ষুদ্রের মতো আজ থেকে এখানে আমি যৌথ রান্নাঘর শুরু করছি সরকারকে দায়িত্ব নিতে হবে যতদিন না সমস্যা সমাধান হচ্ছে এদের খাবার দায়িত্ব ততদিন সরকারকে নিতে হবে এবং এদের সাথে যারা অন্যায় করেছে এদের বাচ্চাদের কথা না ভাবে এদের বাড়ির ছেলে মেয়েদের কথা না ভাবে মহিলাদের না কথা না ভাবে যেভাবে অত্যাচার হয়েছে এদের সাথে বাড়িঘরদোর পুড়িয়ে দিয়েছে খাবার নিয়ে চলে গেছে বাচ্চাদের বই পর্যন্ত নিয়ে চলে গেছে এরা যে গরু ছাগল পুষত শুয়োর পুষত দূরে বিক্রি করে দূরে পয়সা পেত সেগুলো তুলে নিয়ে চলে গেছে যারা অন্যায় করেছে সেই মেন কালপিটগুলোকে যতক্ষণ না অ্যারেস্ট করছে অ্যারেস্ট করে আপনার সর্বোচ্চ শাস্তি দিচ্ছে আমাদের এই আন্দোলন চলবে সরকারের কাছে দুটো ডিমান্ড আমার তাদেরকে অ্যারেস্ট করে সর্বোচ্চ শাস্তি দিতে হবে আর এদের সাথে যতক্ষণ না আপনার এদের খাবার দায়িত্ব সরকারকে তুলে নিতে হবে
আর আমি আজ থেকে আমি এখানে এদের সাথে আছি আমি আছি তোমাদের সাথে আমি রান্নাঘর সব জায়গায় আমি পুলিশকে অপমান নতুন করে করতে চাইছি না আমার বাড়িরও কেউ আছে তো পুলিশে আদিবাসী সমাজের বাড়িরও কেউ পুলিশে আছে আমি নতুন করে অপমান করতে চাই না চাইছি না পুলিশ নিষ্ক্রিয়তার জন্য এই সুযোগটা পেয়েছে পুলিশ যদি সক্রিয় হতো এটা করার সাহস পেত না এবার আমি পুলিশকে এটা বলে নতুন করে অপমান করতে চাইছি না দুঃখ লাগে কষ্ট লাগে ডিয়ের কথা আমি যেমন বলছি পুলিশ ভাইদের ডিয়ের নয় সিভিক ভলেন্টিয়ার ভাইদের 9,000 টাকার মাইনে দিয়ে কি চলবে তাদের তাদেরকে দিয়ে অনৈতিক কাজ করিয়ে নিচ্ছে কিন্তু আমি পুলিশ বন্ধুদেরকে বলবো আপনাদের ল অ্যান্ড অর্ডার দেখার দায়িত্ব আপনারা দেখুন আপনাদের প্রতি মানুষ কিন্তু আস্থা হারিয়ে ফেলছে আমি চাইবো না আপনাদের স্বতন্ত্রতা নষ্ট হোক আপনারা নিরপেক্ষতার সাথে কাজ করুন বলছি আদিবাসীরা বলছে যে আপনি একমাত্র নেতা যিনি সেই ভাঙুর বিশ্বাস করুন আমি নেতা হতে আসিনি এ আমার আদিবাসী ভাইরা আজকে বিপদে পড়েছে আমি ছুটে আসছি আমি নেতা হবো এ হবো আমার ইচ্ছে নাই আজকেরা বিপদগ্রস্ত এদের পাশে দাঁড়াতে এসেছি আমি এতটুকুই এবার ইনারা যদি আমাকে আশীর্বাদ দোয়া করে যেভাবে মানুষের হয়ে বলে যাচ্ছে আরো বেশি বলে যেতে এই পরিবারগুলো যে বাচ্চারা স্কুলে যেতে পারছে না বাচ্চারা স্কুলে বাচ্চাদের বই নিয়ে পালিয়েছে আজকে চাইল্ড কমিশন কোথায় এসটিএসসি কমিশন কোথায় আদিবাসী উন্নয়ন মন্ত্রী কোথায় সর্বোপরি আমাদের মুখ্যমন্ত্রী কোথায় যিনি ভোট আসলে সংখ্যালঘু আদিবাসী কুর্মি দলিত মতুয়া ভাই বা জনগণের জন্য ভালোবাসা চিন্তা বেশি হয়ে ওঠে তাদের ভালো করতে কত এসে দেখুন দক্ষিণ মাঠা পেলো 1,000 টাকা দিচ্ছেন বলে বাড়িঘরদের ভাঙচুর করে চলে যাবে এখন বর্ষার সময় মাথার উপরে ছাদ নাই ছাদ তো দূরের কথা টিনের ছিল সে টিনগুলোকেও নিয়ে পালিয়েছে আগুন লাগিয়ে দিয়েছে খাবে একটা বাসন পর্যন্ত নাই পানি পান করবে একটা গ্লাস পর্যন্ত নাই রান্না করবে রান্নার তো সামানপত্র নাই হাঁড়ি টাড়ি সব নিয়ে পালিয়েছে আজকে কোন সমাজে আমরা বসবাস করছি মুখ্যমন্ত্রীকে না আসা দরকার এই আদিবাসী সমাজের মানুষকে আশ্বস্ত করা দরকার যে তাদের সাথে যে অন্যায় হয়েছে যারা অন্যায় করেছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে এটা বলা দরকার আর এই বিষয়টা নিয়ে